হাই হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, মেঘলা করে আছে। এখন কাজ করব, কফি খেয়ে উঠলাম দেরি করে, যথারীতি ঘুম থেকে উঠেছি, ছটায় ঘুমিয়েছি ভিডিও এডিট করে, কারণ টাইমটা আমার একটু চেঞ্জ হয়েছে। 12টায় পোস্ট করছিলাম, দেখলাম সেটাতেও প্রবলেম হচ্ছে, সেই জন্য এখন 2টার সময় পোস্ট করি। তো ভিডিও দেখো, খুব আর্জেন্ট একটা ভিডিও আমি পোস্ট করেছি, আর সারাদিন যা করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পর্যন্ত মাছের ঝোলটা রয়েছে, আজকে শেষ হয়ে যাবে, মোচা অনেকখানি রয়ে গেছে। ওই যে বললাম, আমি একটা পদ ছাড়া 2-3টে পদ দিয়ে আমি খেতে পারি না। আজকের দিনটা চালিয়ে নিই, কালকে তো রান্না করতেই হবে, কিছু রান্না করব। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, সেগুলোও শেয়ার করতে পারিনি বা করিনি। ঠিক আছে, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। শুরু হলো আজকের কাজ, শুরু করলাম জামা কাপড় গোছানো নিয়ে, তার সাথে বিছানাপত্র ঝাড়া মোছা। বোঝোই একটা সংসারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কত রকমের কাজ থাকে, তার সাথে একটু শেয়ার করি। অযথা কাউকে মিশে তাকে কষ্ট দেবেন না, হুড়মুড় করে কারোর সাথে মেশার আগে একটু জেনে নিন না তার সম্পর্কে। জানুন তার দুঃখ, জানুন আঘাত, জানুন তার ক্ষত। সে দুঃস্বপ্নে কি এমন দেখলে আজও সে চমকে ওঠে, কত আঘাত পেলে তার মন থেকে সব উড়ে যায়। মন এখন কেমন আছে বা মন কেমনের হাওয়া জানুন, অপেক্ষা করেও তার পাওয়া জানুন, তার স্বভাব জানুন, তার অভাব জানুন, তার জড়িয়ে পড়ার লয় জানুন, তার লয় কোন দিকে আছে সেটা জানুন। তারপর ভেবে দেখুন তার সাথে মিশবেন কি মিশবেন না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদেরই উপরে। অদেও মানুষটার সাথে থাকতে পারবেন কি না, ভাঙা মানুষদের একটু একটু করে জড়িয়ে দেওয়ার ইচ্ছে থাকলে তবেই মিশুন, আরও দুঃখ দেওয়ার জন্য নাই বা মিশলেন। অযথা আগের থেকে তার সম্পর্কে খারাপ কথা বলার আগে একটু ভাবুন, আর তারপর তার পাশে দাঁড়ান। ভেতরে লুকিয়ে রাখা তার দুঃখগুলো অন্য কাউকে সে বলতে পারেনি, অথচ আপনাকে বিশ্বাস করে বলেছে। তাহলে জেনে রাখুন, সে আপনার খুব কাছের মানুষ। চারিদিকে এত অবিশ্বাস আর স্বার্থপরতার মাঝে সে আপনাকে বিশ্বাস করেছে, আপনি তার বিশ্বাস ভেঙে দেবেন না। আপনাকে যে আপন ভাবে, আপনি তাকে আগলে রাখুন। এতগুলো কথা আমি বললাম, না না ভাববেন না, কোনো পুরুষদের উদ্দেশ্যে কথাগুলো বলেছি। আমাদের সমাজ এমনই, কোনো কিছু মহিলারা বললেই তারা ভাবে কোনো পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে। এই কথাগুলো মহিলাদের সাথে হতে পারে, বা কোনো পুরুষ তার পুরুষ বন্ধুর সাথেও এই জিনিসগুলো করতে পারে। আমার কোনো ভালো বান্ধবী, তাকে আমি বিশ্বাস করে বলেছি, বা কোনো পুরুষ যদি হয় সে তার ভালো বন্ধুকে বিশ্বাস করে বলেছে। আমার উদ্দেশ্য হলো এটাই বলার। হাই ফ্রেন্ডস, আমার ঘর ফর মোছা, পরিষ্কার, ক্লিন সব হয়ে গেছে। এই যে ক্যান্ডি জিমি শুয়ে আছে খাটে, এই ঘরেই দেখো সোফা, ক্যান্ডি চারবার ঠিক করলাম, এদিকেও তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর দেখো দেওয়াল কীভাবে ভিজছে, এই দেখো পুরো টাইম উঠছে, দেখছো কী অবস্থা। আবার ডিভান টানতে হবে সামনে, বৃষ্টি হলে এই এক সমস্যা। এদিকে জামা কাপড় সব কাচাকাচি হয়ে গেছে, কারণ গতকাল কাচিনি, সেই জন্য অনেকগুলো নাইটি বেরিয়েছে, সারাদিনে 2-3টে তো চেঞ্জ করাই হয়। তো সব হয়ে গেল, ক্যান্ডি আমার পেছন পেছন তোমাদেরকে সব পরিদর্শন করাচ্ছে। হ্যাঁ, এই যে সোনা মাঠ আমার। বন্ধুরা, পুজো কমপ্লিট করে ফেললাম, কর্পূর জ্বলছে, জবা ফুলটা একটু কমই ফুটছে এখন, জানি না কেন। থালায় ভাত নিয়ে নিয়েছি, আর মাছ নেবো একটু, ব্যাস এক পিস মাছ নিয়ে নেবো। হ্যাঁ, লাঞ্চ করবো, 5:30 বাজে এখন। হাই ফ্রেন্ডস, আমি ভোগে দিয়েছিলাম বৃহস্পতিবার দিন আনারসটা আমার গাছে, এটা আমি একটু খেলাম, দারুণ টেস্টি। আর দেবো ক্যান্ডিকে, একটু দেরি হলো আজকে, প্রায় 5:30 বাজে, কাজ করতে করতে লেট হয়ে গেল, এত কাজ। এদিকে আমার বাসন সব ধোয়া হয়ে গেছে, বাসন মেজে নিলাম। আচ্ছা, এদিকে ক্যান্ডি জিমির চিকেন ভাত ডিম দিয়ে দিচ্ছি, এখন বসাবো, রাতের ভাত নেই। আর ক্যান্ডির ডগ ফুডটা ভিজিয়ে দিলাম। হাই, গুড ইভিনিং এভরিওয়ান,
পাপড়টা তো খেয়েই নিলাম, এখন মনে পড়লো তোমাদের সাথে তো কিছু কথা বলা হলো না সন্ধ্যাবেলায়। এই দেখো ফোনে গল্প করছিলাম, আসলে গ্রিন টি অনেকটাই খাওয়া হয়ে গেছে। সাবুর পাপড় খেতে খুব ভালো লাগে আমার। এখন কটা বাজে, গল্প করতে করতে ওদের ভাত বসাতে আমার দেরি হয়ে গেছে। এই কিছুক্ষণ হলো ওর ভাতটা বসিয়েছি, আজকে একটু লেট হবে ওদের খাবার দিতে, গো মনেই ছিল না। রেডি করলাম, তোমাদের দেখালাম, কিন্তু তারপর যে গ্যাসটা চালাবো ওটাই ভুলে গেছি। ভাতটা হলে ওদের খাবার দিলে পরে আমার শান্তি হবে। তার আগে আসলাম একটু কথা বলতে বন্ধুরা, আজকে একটা ভিডিও পোস্ট করেছি, দেখো সবাই পারলে মনে হয় যে টুব্বাকে সাপোর্ট করবে, একটু সাপোর্ট করো, পাশে থেকো, বোঝোই একটা চ্যানেল চলে গেলে কি হয়, সেরকমই কষ্ট পাচ্ছে। সত্যি করে আমার ক্ষেত্রে হলে আমি হয়তো উঠে দাঁড়াতেও পারবো না, এতটা মনের জন্য নেই, এমনি আছে ঠিক আছে, বিশাল কষ্টের জায়গা, একটা ভালোবাসার জায়গা। আসবো পরে এসে কথা বলে ব্লগ এন্ড করবো। হ্যালো বন্ধুরা, দেখো ওদের ভাত চিকেন হয়ে গেছে, খাবার দিচ্ছি, জিমিকে দিয়ে দিয়েছি, ক্যান্ডিকে দেবো এখন, জিমিবাবু খাচ্ছে। আমাকে একটু দাও ও ক্যান্ডু মা। ক্যান্ডু কোথায় ঢুকছো তুমি, কোথায় ঢুকছো? জিমির অনেক টাইম লাগে খেতে, বুড়ো হয়ে গেছে তো, আস্তে আস্তে খায়। এতক্ষণ বন্ধুরা আমি ফেসবুক ঘাঁটছিলাম, রিলস টিলসগুলো ছেড়েছি, সেগুলো দেখছিলাম, রিচ কতটা কি উঠেছে। ডাল সিদ্ধ নিয়েছি কিচ্ছু না, আর রয়েছে এখানে মোচা, একটুখানি খাবো। আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে, কাজ আছে, ভোরবেলায় উঠতে হবে। হাই বন্ধুরা, কালকে ব্লগটা আমি শেষ করিনি, কারণ প্রচণ্ড চোখে আর মাথায় ব্যথা করছিল, আর ইচ্ছেই করলো না যে উঠে আবার ব্লগ শেষ করি, সেই জন্য ব্লগটা এন্ড করব, করে এই ব্লগটা এডিট করে পোস্ট করতে হবে, দিয়ে আবার নতুন কোনো ব্লগ শুরু করব। তো বন্ধুরা যারা রয়েছো, বৃষ্টি নামলো, যারা রয়েছো আমার সাথে, তাদের ধন্যবাদ জানাই অনেক। আমার এফি ইনস্টার বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা আমার সাথে আছো, পাশে আছো, তার জন্য আমি সত্যি খুব খুশি, আনন্দিত। এই ব্লগটা আজকে এখানে শেষ করছি, ভালো থেকো, নতুন একটা ব্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।